বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজ আমি তোমাদের সামনে নবম দশম শ্রেণীর জীববিজ্ঞান বিষয়ে একাদশ অধ্যায়ে পরাগায়ন, পুং গ্যামেটোফাইটের উৎপত্তি ও স্ত্রী গ্যামেটোফাইটের উৎপত্তি নিয়ে কথা বলব। প্রথমে আমরা জানব যে পরাগায়ন কি। পরাগায়নকে পরাগ সংযোগ বলা হয়। পরাগায়ন হল ফুলের পরাগদানি হতে পরাগরেণুর একই ফুলে অথবা একই জাতের অন্য ফুলের গর্ভমুণ্ডে স্থানান্তরিত হওয়ার প্রক্রিয়া। আবারও বলি শুনো পরাগায়নের সংজ্ঞাটা। পরাগায়ন হল ফুলের পরাগদানি হতে পরাগরেণুর একই ফুলে অথবা একই জাতের অন্য ফুলের গর্ভমুণ্ডে স্থানান্তরিত হওয়ার প্রক্রিয়া। পরাগায়ন দুই ধরনের, স্বপরাগায়ন ও পরপরাগায়ন। স্বপরাগায়ন কি? স্বপরাগায়ন হল একই ফুলে অথবা একই গাছের ভিন্ন দুটি ফুলের মধ্যে যখন পরাগায়ন ঘটে তখন তাকে স্বপরাগায়ন বলা হয়। যেমন এখানে দেখো, দুটা গাছ, একই জাতে দুটি গাছ। এখানে এই গাছটার মধ্যে দেখো দুইটা ফুলের মধ্যে পরাগায়ন ঘটেছে। এই একই গাছের মধ্যে দুইটা ফুল, যেমন এই একটা ফুল, এই একটা ফুল, এই দুইটা ফুলের মধ্যে যে পরাগায়ন ঘটলো সে পরাগায়নটাকে বলা হয় স্বপরাগায়ন। অথবা একটা সম্পূর্ণ ফুলের মধ্যে এমন হতে পারে একই ফুলের মধ্যে পরাগায়ন ঘটতে পারে, অর্থাৎ পুংকেশর, স্ত্রীকেশর একই ফুলে রয়েছে এবং এই ফুলের মধ্যে পরাগায়ন করতে পারে, এই ধরনের পরাগায়নকে বলা হয় স্বপরাগায়ন। স্বপরাগায়নের কিছু অসুবিধাও রয়েছে, সুবিধাও রয়েছে। যেমন স্বপরাগায়নের ফলে পরাগরেণুর অপচয় কম হয়, পরাগায়নের জন্য বাহকের উপর নির্ভর করতে হয় না এবং পরাগায়ন নিশ্চিত হয়। এর ফলে নতুন যে উদ্ভিদ উৎপন্ন হয় তাতে বৈশিষ্ট্যের কোনো পরিবর্তন হয় না এবং কোনো একটি প্রজাতির চরিত্রগত বিশুদ্ধতা বজায় থাকে। তবে এতে জিনগত যে বৈচিত্র্য, সে বৈচিত্র্যটা কম থাকে। এই বীজের মধ্য থেকে জন্ম নেওয়া নতুন উদ্ভিদের অভিযোজন ক্ষমতা কমে যায় এবং অচিরেই এই প্রজাতির বিলুপ্তি ঘটে। পরে দেখো পরপরাগায়ন। এই যে দুইটা ফুলের, দুইটা গাছের দুইটা ফুলের মধ্যে দেখো পরাগায়ন ঘটেছে। দুইটা গাছের দুইটা ফুলের মধ্যে যে পরাগায়ন ঘটলো, অর্থাৎ একই জাতের দুইটা ফুলের মধ্যে পরাগায়ন ঘটেছে দুইটা গাছে, আর এই পরাগায়নকে বলা হয় পরপরাগায়ন। পরপরাগায়নের কিছু অসুবিধা সুবিধা রয়েছে। পরপরাগায়নের ফলে নতুন চরিত্রের সৃষ্টি হয়, বীজের অঙ্কুরোদ্গমের হার বৃদ্ধি পায়, বীজ অধিক জীবনী শক্তি সম্পন্ন হয় এবং নতুন প্রজাতির সৃষ্টি হয়। দুটি ভিন্ন গুণ সম্পন্ন গাছের মধ্যে পরাগায়ন ঘটে, তাই এর ফলে যে বীজ উৎপন্ন হয় তা নতুন গুণ সম্পন্ন হয় এবং বীজ থেকে যে গাছ জন্মায় তাও নতুন গুণ সম্পন্ন হয়। এ কারণে এসব গাছে নতুন বৈচিত্র্যের সৃষ্টি হয়। তবে এটি বাহক নির্ভর প্রক্রিয়া হওয়ায় পরাগায়নের নিশ্চয়তা কিন্তু কম থাকে, এতে প্রচুর পরাগরেণুর অপচয় ঘটে, ফলে প্রজাতির বিশুদ্ধতা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। এই গেল পরাগায়ন সম্পর্কে। এখন আসো পুং গ্যামেটোফাইটের উৎপত্তি। পরাগরেণু হতে কিভাবে পুং গ্যামেটোফাইটের উৎপত্তি হয়? পরাগরেণু পুং গ্যামেটোফাইটের প্রথম কোষ। পরাগ মাতৃকোষ মিউসিস বিভাজনের মাধ্যমে চারটি অপত্য পরাগ কোষ সৃষ্টি করে, আর পূর্ণতা প্রাপ্তির পরপরই এই পরাগ থলিতে থাকা অবস্থায় পরাগরেণুর অঙ্কুরোদ্গম শুরু হয়। পরাগরেণুর নিউক্লিয়াস, এই যে পরাগরেণু, এই পরাগরেণুর নিউক্লিয়াস অথবা কেন্দ্রিকাটি মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়, বিভাজিত হয়ে দুইটা নিউক্লিয়াসের সৃষ্টি করে। এই দেখো দুইটা নিউক্লিয়াসের সৃষ্টি করলো, একটা
নিউক্লিয়াস বড়, আর একটা নিউক্লিয়াস ছোট। বড় নিউক্লিয়াসটাকে বলা হয় নালী কোষ, আর ছোট নিউক্লিয়াসটাকে বলা হয় জেনারেটিভ কোষ। নালী কোষ বড় হয়ে, এই যে নালী কোষটা, সেটা বড় হয়ে পরাগ নালীতে পরিণত হয়, পরাগ নালীতে পরিণত হয়। আর এই ছোট কোষটা বিভাজিত হয়ে দুইটা পুংগ্যামেট উৎপন্ন করে থাকে। এইখানেই পুংগ্যামেট উৎপত্তির ধাপগুলো শেষ হয়। তারপর আসো স্ত্রী গ্যামেটোফাইটের উৎপত্তির বিভিন্ন ধাপ। ভ্রূণপোষক কলায় ডিম্বক্রন্দের কাছাকাছি একটি বড় কোষ আকারে সামান্য বড় হয়। এর প্রোটোপ্লাজম গণ এবং নিউক্লিয়াসটি তুলনামূলকভাবে বড় হয়। এই কোষটি বিয়োজন বিভাজনের মাধ্যমে চারটি হ্যাপ্লয়েড কোষ সৃষ্টি করে। সর্বনিম্ন কোষটি ছাড়া বাকি তিনটা কোষ বিনষ্ট হয়ে যায়। এই যে দেখো স্ত্রী রেণু মাতৃকোষ, এটা বিভাজিত হয়ে চারটা কোষের সৃষ্টি করল। এই চারটা কোষের মধ্যে উপরে যে তিনটা কোষ, এই তিনটা কোষ নষ্ট হয়ে গেল, বিনষ্ট হয়ে যায়। বিনষ্ট হয়ে যাওয়ার পর সর্বনিম্ন যে কোষটা, সেই কোষটা বিভাজিত হয়, অর্থাৎ এই কোষটির নিউক্লিয়াসটি বিভক্ত হয়ে দুটি নিউক্লিয়াসে পরিণত করে। এই নিউক্লিয়াস দুটি ভ্রূণথলির দুই মেরুতে অবস্থান করে। এই যে দুইটা নিউক্লিয়াস ভ্রূণথলির দুই মেরুতে অবস্থান করে। একটা নিউক্লিয়াস অর্থাৎ এই মেরুর নিউক্লিয়াসটি একবার বিভাজিত হয়ে আবার দেখো দুইটা নিউক্লিয়াসের সৃষ্টি করলো। এই মেরুর নিউক্লিয়াসটি বিভাজিত হয়ে আবার দুইটা নিউক্লিয়াসের সৃষ্টি করলো। আবার এই মেরুর দুইটা নিউক্লিয়াস বিভাজিত হয়ে এই মেরুতে দেখো চারটি নিউক্লিয়াসের সৃষ্টি করলো। এই মেরুর দুইটা নিউক্লিয়াস বিভাজিত হয়ে এখানে দেখো চারটা নিউক্লিয়াসের সৃষ্টি করলো। তাহলে আটটা নিউক্লিয়াসের সৃষ্টি হলো। এখানে আটটা নিউক্লিয়াসের মধ্যে দুই মেরু থেকে, অর্থাৎ এই মেরু থেকে একটা নিউক্লিয়াস এবং এই মেরু থেকে একটা নিউক্লিয়াস, দুইটা নিউক্লিয়াস ভ্রূণথলির মাঝামাঝি চলে আসে এবং পরস্পরের সাথে মিলিত হয়ে ডিপ্লয়েড গৌণ নিউক্লিয়াসের সৃষ্টি করে। এখানে মিলিত হলো এবং এখানে গৌণ নিউক্লিয়াসের সৃষ্টি করলো। দুই মেরুর নিউক্লিয়াসগুলো সামান্য, এই যে দুই দিকে নিউক্লিয়াসগুলো রয়েছে, সামান্য সাইটোপ্লাজম সহ কোষের সৃষ্টি করে। ডিম্বক্রন্দের দিকে কোষ তিনটিকে গর্ভযন্ত্র বলে। এই যে এখানে দেখো তিনটা কোষ রয়েছে, এ তিনটা কোষকে একত্রে গর্ভযন্ত্র বলা হয়। মাঝখানের কোষটি থাকে বড়, একে ডিম্বাণু বলে। তিনটা কোষের মধ্যে মাঝখানের যে কোষটা, সেটা এ দুটা কোষ থেকে বড় হয়, আর এটাকে বলা হয় ডিম্বাণু। আর অন্য যে দুইটা কোষ থাকে, সে দুইটা কোষকে বলা হয় সহকারী কোষ। গর্ভযন্ত্রের বিপরীত দিকে কোষ তিনটিকে প্রতিপাদ কোষ বলা হয়। এই যে গর্ভযন্ত্র, গর্ভযন্ত্রের বিপরীত দিকে এই এখানে এখানে তিনটা কোষ থাকে, এই কোষ তিনটাকে বলা হয় প্রতিপাদ কোষ। এভাবেই ভ্রূণথলির গঠন প্রক্রিয়া শেষ হয়। ধন্যবাদ প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই যে পুং গ্যামেটোফাইটের উৎপত্তির বিভিন্ন ধাপ এবং স্ত্রী গ্যামেটোফাইটের উৎপত্তির বিভিন্ন ধাপ, এই ধাপগুলো চিহ্নিত চিত্র সহকারে একে বর্ণনা শিখবে।